谢谢主持人的提问。在建设梦中友谊八桥过程中，有很多难忘的事情，记忆比较深刻。আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের প্রক্রিয়ায় অনেক অবিস্মরণীয় ঘটনা ছিল। আমার কাছে যেগুলো মনে আছে তা হলো 2019 সালের মে মাসে আমি বাংলাদেশে পৌঁছার পরপর গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফণি বাংলাদেশে আঘাত হানে। কেন্দ্র বায়ুশক্তি 15 মাত্রায় ছিল। যখন আমরা পিরোজপুরে জরুরিভাবে ক্যাম্প আর আবাসনকে শক্তিশালী করছিলাম, তখন আমরা স্থানীয় সরকারের বিজ্ঞপ্তি পেয়েছি, তারা আমাদের অস্থায়ী স্থানান্তরের জন্য একটি শক্তিশালী স্টেডিয়াম খালি করে দিয়েছে। স্থানীয় পুলিশ এসে আমাদের সরানোর জন্য সাহায্য করেছে। এর মাধ্যমে আমরা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের প্রস্তাবে চীন এবং বাংলাদেশের জনগণের একে অপরকে সাহায্য করার এবং অসুবিধাগুলি কাটিয়ে ওঠার উষ্ণতা অনুভব করেছি। টাইফুনের পরে আমাদের প্রকল্পের সমস্ত কর্মী যন্ত্রপাতিগুলো নিয়ে পিরোজপুরের প্রধান সড়কে ট্রাফিক সুগম করতে গিয়েছিল। আমাদের কাজ স্থানীয় সরকার ও জনগণের সমর্থন পেয়েছে। মহামারীর লকডাউনের সময় আমাদের প্রকল্পের একজন বাংলাদেশি কর্মীর আত্মীয় দুর্ঘটনায় হাত ভেঙে যায়। তার জরুরি চিকিৎসা দরকার ছিল। খবর পেয়ে আমাদের দেশি ও বিদেশি কর্মীরা তার অপারেশনের ফির জন্য 1.5 লাখ টাকা দান করে। এই ধরনের কাজ দেখে বাংলাদেশি কর্মচারীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 2022 সালের 4 সেপ্টেম্বর অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। হাজার বছর ধরে নদী পার হওয়ার জন্য ফেরির উপর নির্ভর করার ইতিহাসের অবসান ঘটেছে। স্থানীয় বাসিন্দারা সেতুর উপরে হেঁটে গিয়ে চুম্বন করেছিল, যা দেখে আমরাও মুগ্ধ হয়েছি। এটা আমার কাছে গভীর ছাপ ফেলেছে। 36 বছরে 5টি বিভাগে 8টি সেতু নির্মিত হয়েছে। এগুলোর দৈর্ঘ্য 13 কিলোমিটার। 1986 থেকে 2023 সাল পর্যন্ত নির্মিত এ 8টি মৈত্রী সেতু থেকে প্রমাণিত হয়েছে যে চীন ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব রয়েছে এবং দুদেশের উন্নয়নের সাক্ষী এই সেতুগুলো। তা দিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশি জনসাধারণের জীবনযাত্রার উন্নতি হয়েছে আর স্থানীয় অর্থনীতির উন্নয়নে অবদান রেখেছে। এই দায়িত্ব ছাড়িয়ে দাও। 合作典范。谢谢。